ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন নামের এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 9টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলমগীর শাহাপুর ঘিঘাটি গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলে। তবে স্বজনদের দাবি, ঘাস চুরি করা দেখে ফেলায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। স্থানীয়রা জানায়, আলমগীর শনিবার দুপুরের দিকে গরুর জন্য ঘাস কাটতে মাঠে গিয়েছিলেন। এরপর সন্ধ্যা ঘনিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদের গ্রামের মাঠে মিটুলের বেগুন ক্ষেতের মধ্যে তার জবাই করা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের স্ত্রী শম্পা খাতুন বলেন, নিজেরা ঘাসের চাষ করেন। সকালে তার স্বামী মাঠেও গিয়েছিলেন, দুপুরে ঘাস নিয়ে বাড়িতে এসে আবার তিনি মাঠে যান। এরপর সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফেরায় তারা খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর রাত 7:30টার দিকে একটি ক্ষেতে তার গলা কাটা লাশ দেখতে পান। তিনি আরও বলেন, গতকাল জমি থেকে ঘাস চুরির সময় একজনকে হাতে নাতে ধরে তার স্বামী তাকে মারধরও করে, কিন্তু বাড়িতে এসে তার নাম বলেনি। তাদের আঁকি ও সাদিয়া নামে দুটি কন্যা সন্তান আছে। তার স্বামীকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। নিহতের প্রতিবেশীরা জানায়, নিহত আলমগীর তাদের গ্রামের মধ্যে একটি নিরীহ প্রকৃতির মানুষ। তার নিজের অল্প কিছু চাষযোগ্য জমি আছে। নিজের জমি চাষের পাশাপাশি অধিকাংশ সময় তিনি অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করতেন। কেন এবং কারা তাকে হত্যা করেছে কিছুই তারা বুঝতে পারছেন না। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, একটি ক্ষেত থেকে আলমগীর হোসেন নামের এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কি কারণে হত্যা করা হয়েছে সেটি তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। কালকে দুপুরবেলা আজান দিয়েছে, আজ না কাজেতে এসে কয়েছে যে আমি চোর ধরবো। আমি কই তাহলে কিছু খেয়ে যাও। কিসের চোর ধরবো? ঘাস চুরি করেছে, আজ 3-4 দিন ঘাস চুরি করছে। ঘাস সার মাটি দিয়ে অভাবে সংসার, ঘাস সার মাটি দিয়ে বড় কছে। মানুষ যদি কেটে নিয়ে যায় সহ্য হয়, তাই দিয়ে এবার কছে আমি চোর ধরবো। আমি এখন কিছু খাবো নাই আর নামাজও পড়বো নাই। তা আমি চলে গেলাম, নামাজটা কাজা করবো তুমি? তা কছে যে হ্যাঁ, চোদ্দ ধরে নামাজ আমার কাজাই করতে হবে। তাই এক 2 ঘন্টা নাকি সে কুষ্টাভুর মধ্যে বসে রয়েছে। বসে থেকে থেকে যখন চোর এসে ঘাসও কেটেছে, ভুমো এক বুঝা ঘাস কেটেছে। কেটে যখন মাথায় তুলবে ওই সময় কছে, তুমি এত কষ্ট করছো কেন? আমি মাথায় তুলে দিছি, দাঁড়াও। তা কছে যে তুই কম ছিলি? তো কছে যে কেন আমি গই কুষ্টাভুর মধ্যে বসে রয়েছি দেখিস নি? কছে না। তা কছে যে তালি তুই হয়েছে যে ঘাস থো বাস রয়েছে পাশে, সে বাইদ্য দুটো তিনটে বাড়ু মেরেছে নাকি তার খুব ব্যথা লেগেছে। ও নিজে এসে কছে যে যা মারিছি তা ওর ব্যথা লেগেছে, বাড়ি গেলে বুঝতে পারবে না। তা কছে যে বাড়ি গেলে বুঝতে পারবে না, কছে তাহলে ব্যথা দিতে হয় না মানুষের জানে, বুঝাই গলি হয়ে যেত। তাহলে তার সে আর একদিন চুরি করলে বুঝা যেত। তো কলে যে আমার এত কষ্ট, তার চুরি কেন আমি কিছু কবো না? ও তাই কইল। তখন কি ডাসে কছে যে ও পেয়ারা বাগানের ওই পাশ করে বাড়ি, আমার সে বয়সে বড়। তা হাত পায়ে ধরল, তাই আমি তার নাম করছি না। সে যে বিচার ডাকতে চাইলাম, তাও সে বিচার ডাকতে দেবে না। কছে যে আমি আর এত মান সম্মান খোয়াইস নে, আজ যা করেছি করেছি আর পারবো না। এইভাবে মাপ চেয়েছে, একেবারে মুরব্বী না, ও সেই একটু বড়। মাঠে এসে ঘাস থুয়েছে এই জায়গাটায়। তো আমি কছি ঘাস তোমার কাটতে আর যাতে হবে না, সকাল থেকে প্রচুর খেয়েছে খেয়েছে, আর এই কটা ঘাস কাটলে সারাদিন হয়ে যাবে না। প্রচুর খাটা খাটনি করছো, খেয়ে না খেয়ে এত খাটনি করতে হয় না সংসারে। কাজে খাটনি করবো না তো কি করবো, মেয়ে ছেলে বলে বিয়ে তো দিতে হবে। তাই বলল, বললে তো চলে গেল। কাজে আজকেও ঘাস কেটে নিয়ে গেছে, আমি সেই চোর আবার ধরবো। আর আসিনি, এবার আমার জানের মধ্যে আর সহ্য নিচ্ছে না। বিকেল হয়ে যাচ্ছে, খাইনি স্নান করিনি, ভিজে অবস্থায়। এবার আমি করছি হেঁটেই যাচ্ছে,
আমি কাছে আমার সলদিন একটু যাই, আমার সলদিন একটু মাঠ মুখ যাই, যে দেখে আসি সেই এতখানি পানি, দুই মাইপ যে পড়েছি আর উঠিছি, পড়ছি আর উঠছি, তাও নেই হাসে না, মনে হাসে লক্ষণে কেউ কি কাল হারা গেল করে গেল, কেউ কি মেয়েরে থেকে গেল, সে এরম হচ্ছে জানেন মধ্যে যে মেয়েরে থেকে গেল কি সাপে সাপ পোকামাকড় হয়েছে সাপে কামড়াইলো সলদিন, সে কুষ্টা ভুরমুর মধ্যে সব খুঁজে আসলাম পালাম না, তা আমার পেছনে যে এরকম হয়ে রয়েছে আমার খেয়াল করি উত্তর তো নেছেন।